অ্যাসিন ব্যাকা প্যারালাইসিসের সরকারি রেট 2001 টাকা ধার্য রইলো, এবার আপনারা বলি লাগান। 2500 এত সুন্দর একটা ব্যাকা প্যারালাইসিস ফকিরের দাম মাত্র 2500 টাকা, কি হলো বলুন আপনারা? 3000 3500 আর কেউ কি আছেন? 3500 1 3500 2 3500 3 আজ সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত 3500 টাকার বিনিময়ে অ্যাসিন প্যারালাইসিস বিশুর নামে বুক হলো। এই লাও তোমার রশিদ। ভাই, এই অ্যাসিন ফকরের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। তোর আবার কি অভিযোগ? এই শালা বেকা এত খারাপ, ভালো ভালো মেয়েরা ভিক্ষি দিতে আসলেই তাদের সামনে ভাব লাই। আপনি একটু ভয় কি দেন, না হলে তোমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। অ্যাসিন ভাই শোনো, তোমাকে যেই ভিক্ষা করতে লিয়েছে সেই কিন্তু তোমার নামে অভিযোগ দিছে। এরপর থেকে জানে এইসব কথা না শুনি, যাও ভালোভাবে ভিক্ষা করো গা। এই শফিক নেংরা, তুমি এখানে আসো। শফিক নেংরা, সরকারি রেট হলো 5001 টাকা, আপনারা নিলাম শুরু করেন। 6000 টাকা 6000 6000 7000 7000 7001 7002 8000 8001 8002 10000 10001 10002 10003 ও রোহন ভাই, এবার দাম বাড়ালে কোনদিন ব্যবসা করা যায়? তোরা তো জানিসই আমি শফিক ভাইকে প্রতিদিন এলি, তোরা আমার সাথে পাল্লা দিত যাস কেন? শফিক ফকির কে লেবে না, ও অভিনয় করতে ভালো পারে যে। বুনের বি বলি গি 20-25 হাজার টাকা মেরি লেবে। এই রোহন ভাই, এই দেখো তোমার রসিদ লিয়ে যাও, সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। ও হাওয়াজান চাচি, তুমি এখানে আসো। এইটাই আমাদের সেই লেভেলের কানা ফকির, আপনারা বলি লাগান। ও ভাইরা ভাবিরা খালারা ফুপুরা, আমি আপনাদের গ্রামে এসছি একটু সাহায্যের জন্যে। আমি চলতে পারি না, ফিরতে পারি না মাগো, তাই আপনাদের দুয়ারে একটু সাহায্যের জন্যে এসছি। ও মা, আমি বেশি কিছু চাইনি, যে যা পারবা এই ন্যাংরা গুড়া মানুষটাকে 100-200 টাকা দিয়ে সাহায্য করে যাবা। একটা কথা মনে রাখবে মায়েরা ফুপুরা, ডান দি কোনো দিন ডান ফুরাই না। আজ তুমি 100 টাকা দিবা, কাল তোমার ঘরে 1 লাখ টাকা আসবে। ও মা, আর বইলো না ভাই, বাড়ি থেকে বউ ফোন করেছিল। ফোন করেছিল তো ভালো রিংটং ঠুইতে পারিস নি? এইসব কি রিংটং ঠুইছি? ভাই চুলকানি, নতুন ছেড়েছে তো তাই বউ থুইছে। লাল তুই যা লাগিছি, আমার মান সম্মান আর কিছু ঠুবিনি। দে মোবাইল দে। কি গো ফকির বাবা, ভিক্ষি করার বাদে গান চালাছো যে? গান চালাছিনি মা, ভিক্ষি চাইতে চাইতে মুখ টুক সব এলি যায় তো, তাই মোবাইলে রেকর্ডিং করে চালা শুনু। কম্পিউটারের জিনিস কমে কি হয়ে গেছে, ন্যাংরা খুড়া মানুষ অত ছোট তো আর বুঝিনি। দাও মা ভিক্ষি দাও। ও মায়েরা বুনেরা, আমার একটা না দুটো না তিন তিনটি বুন, আমি ন্যাংরা খুড়া মানুষ, বোনেদের বিয়ে দিতে পারছি নি। ও মা, তোমরা যে যা পারবা কন্যাদের এই ন্যাংরা খুড়া মানুষটাকে দুটো সাহায্য করি যাও। এই গাড়ি পিছন নেলে পিছন নেলে। কি হলো দাঁড়িয়ে গেলি যে, চলো। ওই দেখেন না সামনে টোটোওয়ালা চলে এসে গাড়ি পিছনে নিতে বলছে। ওর এত বড় ক্ষমতা, সামান্য একটা টোটোওয়ালা হই আমাদেরকে গাড়ি পিছনে নিতে বলছে? তুমি একটু বসো তো, আমি দেখছি। এই গাড়ি পিছনেটা ফকির, ন্যাংরা ফকির, ঝুঁকে গা নেই সালা, যা তোর গাড়ি পিছনে লাগা। দেখিছো ছেলে ন্যাংরা ফ্যাংরা ফকির কথা শুনিছো? এক্ষুনি মারলি তো লোকে বললো ফকির মারলো। এই যা গাড়ি পিছনে লাগা। এই টোটায় হাত দিবিনি, না হলে হাত পা ভেঙ্গি আমাদের লিস্টে নাম তুলি দেবো।
কাল থেকে ডাকে উঠবি। তা কেন তোর গাড়ি তাড়াতাড়ি পিছনে হাঁটা, আমার গাড়ি এখান থেকে এক ইঞ্চিও লড়বে না। এই দু পয়সা টোটোওয়ালার বড় বড় কথা শুনে আমার শরীর জ্বলি গেল। এই টোটো সরাবি নি, সেরকম ভাবে চিনি না। ওই কলেজে একসাথে পড়াশোনা করতাম, তখনকার একটু পরিচিত। তুমি ভালো আছো সালমা? এই চলো চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। রোহন টোটো পেছিলে। এইটা তুমি কি বলছো ভাই? তুমি টোটো তো বসে থাকলে, এমপিএমএলার আসলেও আমার টোটো সাইড দেয়, আর সামান্য এদের লেগে আমাদের টোটো পেছিলিতে হবে। তোকে যা বলছি তাই শুনত, পরে সব বলছি। শফিক ভাই, তোমার ব্যবহার দেখে আমার খুব খারাপ লাগলো। ওরা কত বড় মস্তান যে ওদের লেগে আমাকে টুকটুকু পেছে নিতে বললি। ফকির নেন্দ্র ফকির, জীবনে কোনদিন মস্তানদের কাছে এই মাটা ঝকেনি, ঝুঁকিছে শুধু ভালোবাসার কাছে। তার মানে ওই মেয়েটা তোমার ভালোবাসা ছিল? হ্যাঁ, আমরা দুজন দুজন খেয়ে অনেক ভালোবাসতাম, কিন্তু টাকা পয়সা এমনই একটা জিনিস আমাদের দুজনের ভালোবাসার মাঝে কাল হয়ে দাঁড়ায়। একদিন এই নাও, এগুলো তোমার জন্য। এই ফুল দিয়ে কোনোদিন জীবন চলে না। তোমার ইন্টারভিউয়ের কি হলো তাই বলো। ও, তার মানে সিকিউরিটির চাকরিটা তোমার দ্বারা হলো না তাই তো? তুমি আর কয়েকটা দিন আমাকে সময় দাও, আমি ঠিকই একটা কাজের ব্যবস্থা করে ফেলবো। আমি আর পারবো না তোমাকে সময় দিতে। তোমাকে সময় দিতে দিতে আমার দুটো বছর কেটে গেল। তোমার থেকেও না রাস্তার একটা ভিখারি ভালো, ভিক্ষি করি হলেও সে দু পয়সা ইনকাম তো করতে পারে। তুমি না পারবা ভালো কোনো গিফট দিতে, না পারবা রেস্টুরেন্টে লিখে খাওয়াইতে, শুধু বোন থেকে দুটো ফুল পেড়ে এসে দিলেই ভালোবাসা হয়ে গেল। আমি পারবো না তোমার মতো বেকার ছেলেকে ভালোবাসতে। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখছি। তুমি এইভাবে বলো না প্লিজ, তুমি জানো না তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাব। তোমার এই একই নাটক আজ দু বছর ধরে দেখতে দেখতে আমার জান জীবন জ্বলে গেছে। প্রতিদিন মরবো মরবো না করে আজ তুমি মরেই দেখাও। তোমার বিশ্বাস হচ্ছে না আমি সত্যি বলছি মরে যাব? হ্যাঁ মরো, তোমাকে কেউ বাধা দিচ্ছে নাকি? যারা মুখে বলে তারা কখনো মরে না। আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। আই হেট ইউ। ওই অ্যাক্সিডেন্টে পরে যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমার একটা পা নাই। পাহাড়া অবস্থায় এই ভিকারি লাইনে এসি আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি। ছোট বড় সবাই আজ আমাকে এক নামেই চেনে, ন্যাংরা ফকির। যে মেয়েটার জন্য আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি, আমার এত টাকা পয়সা ধন দৌলত হয়েছে, তাকে আমি সম্মান দেব না বল? হ্যাঁ, সম্মান তো দিতেই হবে, যে তোমাকে এত বড় জায়গাতে পৌঁছাতে সাহায্য করেছে, নাম করা ফকির বানিয়েছে, তাকে সম্মান না দিলে হয়? দি ভাই, ও এখন জানে যে তোমার দুটো তিনটি রেস্টুরেন্ট আছে, বড় বড় দুটি শপিং মল আছে। না না, ও জানবে কি করি, বেকার হওয়ার পরে পরেই তো বিদেশে পড়াশোনা করতে চলে গেছে। আজ কি মনে হয় বাড়ি আসলো? আমার কি মনে টানছে জানো ভাই? ও তো তোমার সাথে টাকা পয়সার লেগে বেকআপ করেছে। এখন যদি ও জানতে পারে তুমি এত বড় লোক হয়ে গেছো, দেখবা তোমার মাল তোমার কাছে আবার ঘুরে আসবে। আসলে তো ভালোই হয়, তিনটি হয়ে যাবে। আমাদের জন্য দু প্লেট বিরিয়ানি আর সঙ্গে দুটো কোক নিয়ে এসো। ওকে স্যার।
ব্যাপার? এত বড় হোটেলে এসব ভিখারিকে ঢুকতে দিচ্ছে কেনে? ওইটার ওইটার হ্যাঁ বলুন ম্যাম। গায়ে নোংরা টোংরা নিয়ে যে কোনো লোক হোটেলে ঢুকে পড়বে, তাদের সঙ্গে বসে আমাদেরকে খেতে হবে নাকি? আপনাদের হোটেলের কোনো ডিসিপ্লিন নেই? ডাকেন আপনাদের ম্যানেজারকে। কি হয়েছে ম্যাম, কি হয়েছে? কি হয়েছে চোখে দেখতে পাচ্ছেন না? আমরা এই ভিখারির সাথে বসে খাবো নাকি? আরে স্যার, আপনি আপনি এখানে বসে কেন? চলেন স্যার, চলেন আপনার অফিস রুমে চলেন। না থাক, আজ কাস্টমারদের সাথেই বসে খাই। না না স্যার, আপনি এদের সঙ্গে বসে খাবেন, আপনার একটা মান সম্মান নাই। চলেন স্যার চলেন, আপনি গেস্ট রুমে গিয়ে খাবেন। কি ব্যাপার, ওই ভিখারিকে আপনারা স্যার বলছেন কেন? উনি আমাদের স্যার, তো স্যার বলবো না, উনি তো আমাদের এই হোটেলের মালিক। ও, এই ভিখারি এই হোটেলের মালিক? হ্যাঁ, এই মালিকের এরকম হোটেল আরো দুটো আছে। তো এলাকায় তুই শুধু রেস্টুরেন্টের কথা শুনে অবাক হয়ে গেছিস, ওর করিমপুর বাজারে বড় বড় দুটো শপিং মলও আছে। দু বছর আগে যখন আমি ব্রেকআপ করে বাইরে পড়তে গেছি, তখন ওর একটা চকলেট কিনে দেওয়ার মতো ক্ষমতা ছিল না, আর এই দু বছরের মধ্যে ও এত বড় লোক হয়ে গেছে। বড় লোক হবে না, ও যখন পা ভেঙে বিক্রি করতে লাগলো, তখন ওকে অনেক লোকে হেল্প করেছে। এখন তিন চারটি গ্রামের মধ্যে ওই নাম করা ফকির, দিন গেলে মনে হয় ভিক্ষা করে 15-20 হাজার টাকা ইনকামই করে। ও এত বড় লোক হয়ে গেছে, তুই আমাকে একবার ফোন করে বলতে পারিস নি? তুই তো ওর সাথে ব্রেকআপ করিসি, তার লেগে তোকে বলিনি। আর তাছাড়া তো ওর এখন একটা পা নাই। পা নাই তো কি হয়েছে, টাকা তো আছে, নতুন করে কোথায় বাড়ি করেছে রে? আজকে আমি ওদের বাড়ি যাব। ওই তো নতুন পাড়াতে, কেন কি করতে যাবি? পুরানো ভালোবাসা নতুন করে জাগি কি করতে? সফি, বাড়িতে আছো? কি ব্যাপার তুমি? তুমি এত কষ্ট করে উঠছো কেন? বসো বসো, একটা কথা বলো তো, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করেছি বলে তুমি এখনো আমার উপর রেগে আছো? তুমি জানো সোনা, আমি তোমাকে এখনো অনেক অনেক ভালোবাসি। আচ্ছা, আমি শুধু এর জন্যই তোমার সাথে ব্রেকআপ করেছিলাম, যেন তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। কি হলো? না না, জানে তুমি জীবনে কিছু করতে পারো। দেখেছো, আমি সেদিন ব্রেকআপ করেছিলাম বলে আজ তুমি কত বড় জায়গায় পৌঁছে গেছো। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে বলি তো, তোমার জন্যই আজ আমি এত বড় জায়গায় পৌঁছেছি। তার মানে তুমি আমাকে এখনো ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। সত্যি? তাহলে চলো না, আজকেই আমরা বিয়ে করে ফেলি। আমার তো তোমাকে বিয়ে করতে একটু আপত্তি নাই, কিন্তু ওদের দুজনকে একবার জিজ্ঞেস করি দেখো। ওদের দুজনকে মানে ওরা কারা? দাঁড়াও ডাকছি। পল্লবী, রঙ্গিলা, তোমরা একটু বাইরে আসো তো। কি হলো, কিছু বলছে? হ্যাঁ, এই দেখো এই মেয়েটা আমাকে বিয়ে করতে চাইছে, আরেকটা বিয়ে করব। আপনার তো কোনো টাকা পয়সার অভাব নাই, আপনার যা ভালো মনে হয় তাই করেন। ওগো, এরা কারা? এই দুটো আমার বউ। চলো আমরা বিয়ে করে ফেলি, আজ থেকে তুমি আমার 3 নম্বর বউ হবা।